হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইলিশ ব্লগে সকলকে স্বাগত জানাই। দীঘা হচ্ছে আমাদের বাঙালিদের কাছে সেকেন্ড হোম। ছোটোখাটো ছুটি একদিন বা দুদিনে আমরা চট করে দীঘায় ঘুরে আসতে পারি। এই দীঘায় এখন নতুন আকর্ষণ হচ্ছে এই ঢেউ সাগর। আমার এই ব্লগে থাকছে এই নিউ দীঘার ঢেউ সাগরের সমস্ত ডিটেলস এবং সম্পূর্ণ জায়গাটা আপনাদের ঘুরে দেখাবো, ব্লগের সাথে থাকুন। আমরা আগে নিউ দীঘা বিচে গেছিলাম, সেখান থেকে আমরা ব্যাকের যে এন্ট্রিটা আছে সেখান দিয়ে আমরা এই ঢেউ সাগরে এন্ট্রি করেছিলাম 10 টাকার বিনিময়ে। আপনারা ফ্রন্ট দিয়েও ঢুকতে পারেন। নিউ দীঘা থেকে 10 মিনিট দূরত্বেই এই ঢেউ সাগর, একদম বিচের ধারে। এখানে প্রচুর বসার জায়গা আছে, অনেকটা সময় কাটাতে পারেন আপনারা এখানে। আর এই বিচের দিকে যে ঢেউ সাগরের পোর্শনটা, এখানে কিন্তু প্রচুর খাবার দোকান আছে, আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু বিকালের স্ন্যাক্সটা এখানেই খেয়ে নিতে পারেন। এই ঢেউ সাগর খোলা থেকে সকাল 9:30 থেকে রাত 9:30 অবধি। সকালবেলা খুব একটা ভিড় থাকে না, কিন্তু সন্ধে হতেই এখানে কিন্তু মানুষের ভিড় উপচে পড়ে। ভীষণ সুন্দর লাইটিং দিয়ে সাজানো আছে, খুব সুন্দর জায়গাটা। আর দেখুন, এখানে একটা ময়ূর পঙ্খীও আছে। এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর লাইটিং দেওয়া আছে, আপনারা এই জায়গাটা সন্ধ্যেবেলা গেলেই কিন্তু এত সুন্দর লাইটিংটা আপনারা দেখতে পাবেন। আপনারা যদি নিউ দীঘাতে থাকেন এবং সি বিচের কাছে থাকেন, তাহলে ঢেউ সাগরে খুব সহজেই আপনারা হাঁটা পথে পৌঁছে যেতে পারেন। 5 থেকে 10 মিনিট মতন সময় লাগবে। আরেকটু যদি দূরে থাকেন, আপনারা টোটো ভাড়া করে যেতে পারবেন। আবার ওল্ড দীঘা থেকেও কিন্তু ঢেউ সাগরের টোটো আপনারা পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা ঢেউ সাগরে চলে আসতে পারেন। এবং এই ঢেউ সাগরে ঢোকার এন্ট্রিতেই কিন্তু টোটো আপনারা ব্যাক করার জন্য আবার পেয়ে যাবেন। এই দেখুন, এখানে প্রচুর আপনারা খাওয়ার স্টল পাবেন। আপনারা ফ্রন্ট দিয়ে ঢুকুন আর বা ব্যাক দিয়ে ঢুকুন, প্রচুর খাওয়ার স্টল আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। পাশে তো আপনারা সি সাইড দেখতেই পাচ্ছেন। আর এখানে দেখুন, কিছু প্রজেক্ট বোধহয় এখনও হচ্ছে, ইনকমপ্লিট আছে। জায়গাটা কিন্তু ভীষণ লাইটিং দিয়ে খুব সুন্দর করে সাজানো আছে। যারা ফটো তুলতে ভালোবাসেন, রিল বা ভিডিও তুলতে করতে ভালোবাসেন, তাদের কিন্তু আদর্শ জায়গা এই ঢেউ সাগর। এই পার্কটার মাঝখানে একটা আই লাভ ঢেউ সাগর লেখার, লাইটিং করে লেখার জায়গা আছে, এখানে আপনারা ফটো তুলতে পারেন। আর প্রচুর কিন্তু এখানে রাইড আছে, বাচ্চাদের জন্য, বড়দের জন্য অনেক রাইড আছে, আপনারা সেইখানে সেগুলো রাইডগুলো চড়তে পারেন। কয়েকটা রাইড দেখলাম বন্ধ আছে, হয়তো কোনো কারণবশত এই রাইডগুলো এখন বন্ধ আছে। এই দেখুন, এখানে একটা জাম্পিংয়ের একটা জায়গা আছে, বাচ্চারা কিন্তু এখানে জাম্পিং করছে, বেশ মজা করছে। আর এখানে দেখুন, আরও ছোটো বাচ্চাদের জন্য একটা ঘূর্ণির মতন করা আছে, সেখানেও আপনাদের মানে বাচ্চাদের ভীষণ ভালো লাগবে, এখানে এসে প্রচুর এনজয় করবে। বাচ্চা কেন, বড়রাও কিন্তু খুব এনজয় করবে, কারণ অনেকটা জায়গা ভেতরে আপনারা বসে অনেকটা টাইম এখানে স্পেন্ড করতে পারেন। শুধু তাই না, খাওয়া ছাড়া তো আমাদের বাঙালিদের চলে না, গল্প করতে করতে একটু তো খাওয়াই যেতে পারে। তো সেই খাওয়ার ব্যবস্থাও এখানে আপনারা পেয়ে যাবেন। খুব ছোটো ছোটো স্টলগুলো আছে এবং খুব রিজনেবল প্রাইসে এই স্টলগুলো। এখানে একটা অ্যামিনিটি সেন্টারও আছে, এখানে মেনলি কিন্তু সেলফি জোন। আর এখান থেকে আপনারা একটা টয় ট্রেনও পাবেন। টয় ট্রেনটা কিন্তু একটা টয় ট্রেন ফ্রন্ট গেট দিয়ে একটা ছাড়ে, একটা এই অ্যামিটি জোনের এখানটা থেকে ছাড়ে।
আর বাচ্চাদের দেখুন, এই বাইক রাইডগুলো আছে, এই প্রতি কটা রাইড কিন্তু আপনারা 10 টাকা থেকে 50 টাকার মধ্যে পেয়ে যাবেন, খুব রিজনেবল প্রাইস, বাচ্চারা প্রচণ্ড এনজয়ও করবে। অনেকগুলো কিন্তু রাইড আছে, এই বাইক রাইড আছে, তারপরে একটা এই টয় ট্রেন তো আপনারা দেখতেই পাচ্ছেন, এই টয় ট্রেনটা কিন্তু আপনাদের পার্কটা পুরো ঘুরিয়ে নিয়ে আসবে। তারপরে এই সাইকেল দেখতে পাচ্ছেন, সাইকেল, তারপরে ফুল ফ্যামিলি যাওয়ার জন্য একটা মানে 4-5 সিটেড একটা সাইকেল আছে, সেটাতেও যেতে পারেন। আর দেখুন এখানে প্রচুর কিন্তু ক্যাফে সেন্টারও আছে, সেখানে খেতে পারেন। আর এই জিনিসটা তো খুব এখন ভাইরাল, আইসক্রিম নিয়ে, এটাও আছে, আপনারা এই মজাটাও কিন্তু নিতে পারেন। এখানে একটা ছোট্ট লেক আছে, সেখানে কিন্তু আপনারা বোটে করেও ঘুরতে পারেন। আর একটা লঞ্চও আপনাকে ঘুরিয়ে মানে সারা লেকটা দুবার ঘুরিয়ে নিয়ে আসবে, দুটোর মূল্যই কিন্তু 50 টাকা। আপনারা বোটে করে ইন্ডিভিজুয়ালও ঘুরতে পারেন, আবার লঞ্চ করেও আপনারা কিন্তু ঘুরে নিতে পারেন 50 টাকার বিনিময়ে। আমার এই ঢেউসাগরের ব্লগটা আপনাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা কিন্তু লাইক দিয়ে যাবেন, কারণ আপনাদের লাইক আমাকে অনেকটা ইন্সপায়ার করে, আর আপনাদের কমেন্টগুলো আমার পড়তেও খুব ভালো লাগে। আর যদি বেশি ভালো থাকে বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে অনেক অনেক করে শেয়ার করে দেবেন। আর আজকে প্রথম এই ফার্স্ট টাইম যদি আমার ব্লগ দেখে থাকেন বা আমার ভিডিও, যে কোনো ভিডিও দেখে থাকেন, প্লিজ যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে যে অল বাটনটা আছে সেটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না, তাহলে আমি যখন যা ভিডিও দেবো সেই মুহূর্তে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে কিন্তু অনেকগুলো বাচ্চাদের একটা রাইড আছে, বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হবে। আগে এই ব্যবস্থাটা ছিল না, নিউ দীঘা যারা থাকতেন তাদের সন্ধ্যাবেলাটা টাইম পাস করার একদমই জায়গা ছিল না, কিন্তু এই ঢেউসাগর হওয়ার পর থেকে কিন্তু আমার মনে হয় না যারা নিউ দীঘায় থাকছেন তাদের কোনো অসুবিধা হবে, অনেকটা টাইম কিন্তু এখানে কেটে যাবে, কারণ এই পার্কটা কিন্তু বিশাল বড়, ঘুরে দেখতে অনেকটা টাইম লাগবে, সেহেতু সময় নিয়ে কিন্তু আসবেন। আমরা যেহেতু বিচ থেকে ঢুকেছিলাম ব্যাক পথ দিয়ে ঢুকেছিলাম, আমরা এবার বেরিয়ে যাচ্ছি সামনের রাস্তাটা দিয়ে। যেই 4 সিটেড আমি সাইকেলটা বলছিলাম এটাই দেখুন, এইটাই হচ্ছে সেই 4 সিটেড। আর এই ঢেউসাগরের ফ্রন্ট দিয়ে ঢোকার সময় এই 4টে 4টে করে জিরাফ কিন্তু সামনে আছে, খুব সুন্দর এই গেটটা, ভীষণ ভালো লাগছে। আমরা এই এবার বেরিয়ে যাব, এই ফ্রন্টটা দিয়েই বেরিয়ে যাব। আপনাদের কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর সেলফি জোনও আছে, খুব ভালো ছবিও আপনারা তুলতে পারবেন। তাহলে আজকে এই অবধি, আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। তাহলে আজকের মতন টাটা, গুড নাইট।